আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি পরম করুণাময় আল্লাহতালার অশেষ মেহরবাণীতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি স্মত আরা ইয়াসমিন বিভাগীয় প্রধান সমাজকর্ম নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ আজকের ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষ সমাজকর্ম বিভাগ কোর্স মানবীয় জীববিজ্ঞান বৃদ্ধি ও বিকাশ অধ্যায় দ্বিতীয় পাঠ শিরোনাম আচরণ মানব আচরণের জৈবিক ভিত্তি আজকের আলোচ্য বিষয়সমূহ আচরণের জৈবিক ভিত্তি স্নায়ুতন্ত্রের সংজ্ঞা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস স্নায়ুতন্ত্রের কার্যাবলী প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা আচরণ সম্পর্কে একটু আলোচনা করি আচরণ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়গুলো মানুষসহ বিভিন্ন প্রাণীর আচরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিবর্তনশীল পরিবেশের সাথে যথোপযুক্ত সংগতিবিধান মানবীয় বিকাশের পরিপূর্ণতা আনয়নের অন্যতম পূর্বশর্ত শর্ত কেননা বিকাশের উদ্দেশ্যই হল ব্যক্তিকে বসবাসকারী পরিবেশের সাথে সামঞ্জস্য স্থাপনে সক্ষম করে তোলা আর এ উদ্দেশ্য সাধনে তথা সংগতিবিধানে ব্যক্তির গৃহীত প্রচেষ্টা বা সংগঠিত ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টি হচ্ছে মানবীয় আচরণ সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী আচরণ হচ্ছে ব্যক্তির যে কোনো কার্যধারা বা উদ্দীপনা ও পর্যবেক্ষণযোগ্য কার্যাবলী পরিমাপযোগ্য শরীরতাত্ত্বিক পরিবর্তন জ্ঞানমূলক চিন্তাধারা ও আবেগের বহিঃপ্রকাশ আচরণ বাইরে থেকে অনুভব করা যায় না তাকে অভ্যন্তরীণ আচরণ বলে যেমন চিন্তা অনুভূতি সংবেদন প্রকৃতি অনুযায়ী আচরণ দুই প্রকার যথা ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ ঐচ্ছিক আচরণ যেসব আচরণ মানুষ বা প্রাণীর ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ঐচ্ছিক আচরণ বলে এসব ক্রিয়া পূর্ব সচেতনতা ও সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট উদ্দেশ্য ও প্রাণীর ইচ্ছা অনুযায়ী ঘটে ঐচ্ছিক আচরণ প্রাণীর ইচ্ছাধীন ও নিয়ন্ত্রণাধীন যেমন খেলাধুলা বই পড়া হাঁটা কথা বলা ইত্যাদি অনৈচ্ছিক আচরণ যেসব আচরণ ব্যক্তি বা প্রাণীর ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় না তাকে অনৈচ্ছিক আচরণ বলে এসব ক্রিয়া নির্দিষ্ট অভিপ্রায় পূর্ব সিদ্ধান্ত ও সচেতনতা ব্যতীত প্রাণীর ইচ্ছা নির্ভর নয় ঐচ্ছিক আচরণের ক্ষেত্রে যেমন সচেতনতা দায়িত্ববোধ ফলাফলের সম্পর্কে সুস্পষ্ট চেতনা বিদ্যমান থাকে কিন্তু অনৈচ্ছিক আচরণের ক্ষেত্রে অস্পষ্ট অভাববোধ থাকলেও অন্যগুলো তেমন থাকে না যেমন হাই তোলা হাঁচি কাশি দেয়া নিঃশ্বাস প্রবৃতি অনৈচ্ছিক আচরণ আচরণের জৈবিক ভিত্তি মানবীয় আচরণের সাথে দেহ ও মন নিবিড়ভাবে সম্পৃক্ত বিভিন্ন আচরণের ক্ষেত্রে দেহ ও মনের সম্পর্কের কি এ প্রশ্নের একটি সামগ্রিক উত্তর মনোবিজ্ঞানীরা দিতে পারেননি এতদ সত্ত্বেও দেহের কোন অংশ কখন কিভাবে আচরণের সাথে সম্পর্কিত হয় বিভিন্ন মানসিক ক্রিয়ায় দেহের কোন অংশ কীভাবে কাজ করে এ নিয়ে মনোবিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন মানবীয় আচরণ আচরণের শারীরিক বৃত্তি হিসেবে কাজ করে স্নায়ুতন্ত্র ও গ্রন্থিতন্ত্র মানুষ ও প্রাণীর সামগ্রিক আচরণ এই দুটি সিস্টেমকে কেন্দ্র করে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্র ও গ্রন্থিতন্ত্রের পারস্পরিক মিথস্ক্রিয়া মানুষ ও প্রাণীর সব ধরনের আচরণের মূল ভিত্তি মানুষ ও প্রাণীর স্নায়ু সম্পর্কিত জৈবিক কার্য পরিচালনার জন্য মস্তিষ্ক নিয়ন্ত্রিত স্নায়ুতন্ত্র ও সম্মিলিতভাবে উপযুক্ত সংবেদন ও জৈবিক রস উৎপাদন করে দেহকে পরিচালিত করে এটাই মূলত আচরণের জৈবিক ভিত্তি হিসেবে কাজ করে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতঙ্গে ছড়িয়ে থাকা অগণিত কোষের বৈচিত্র্যময় ক্রিয়াকলাপের সাথে যোগসূত্র রচনা করা এবং ও পরিবেশের সাথে সুসম্পর্ক স্থাপনের কেন্দ্রবিন্দু স্নায়ুতন্ত্র ও গ্রন্থিতন্ত্র এ দুটি তন্ত্রের মাধ্যমে মানুষ ও প্রাণীর জৈবিক মানসিক সামাজিক আচরণ ও অন্যান্য শরীর বৃত্তীয় কার্য নিয়ন্ত্রিত হয় বলে এগুলোকে আচরণের জৈবিক বৃত্তি বলা হয় স্নায়ুতন্ত্র হল নিউরন সম্মনিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শরীর বৃত্তীয় কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে তাকে স্নায়ুতন্ত্র বলে গ্রন্থিতন্ত্র গঠনগত ও কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ যেমন হরমোন অ্যানজাইম খরণ করে তাকে গ্রন্থিতন্ত্র বলে স্নায়ুতন্ত্র দুই প্রকার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র গ্রন্থিতন্ত্র দুই প্রকার বহিঃখরা বা সোনালী গ্রন্থি অন্তক্ষরা বা অনালি গ্রন্থি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা আরেকবার পড়ি নিউরন সম্মনিত যে তন্ত্রের মাধ্যমে প্রাণীর বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শরীর কার্যের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে তাকে স্নায়ুতন্ত্র বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস স্নায়ুতন্ত্র মানবদেহের সর্বাপেক্ষা জটিল ও গুরুত্বপূর্ণ অংশ যা মানব আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে সামগ্রিকভাবে কাজ করে থাকে গঠনের দিক গঠনের উপর ভিত্তি করে মানুষের স্নায়ুতন্ত্রকে প্রধানত দুভাগে ভাগ করা যায় একটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটি হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো মস্তিষ্ক আর একটি হলো সুষুমনা কাণ্ড প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো ঐচ্ছিক আর একটি হলো স্বয়ংক্রিয় আবার ঐচ্ছিক স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হল করটি স্নায়ু আর একটি হলো সুষুমনা স্নায়ু আবার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো সমবেদী স্নায়ুতন্ত্র আর একটি হলো পরা সমবেদী স্নায়তন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত মস্তিষ্ক ও কাণ্ড দ্বারা গঠিত হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র মূলত মস্তিষ্ক থেকে উৎপন্ন বারো জোড়া করটি স্নায়ু কাণ্ড থেকে উৎপন্ন একত্রিশ জোড়া সুষমনা স্নায়ু নিয়ে গঠিত মস্তিষ্ক করটির ভিতর অবস্থান করে কাণ্ডের স্মৃত অংশ দেহের সমস্ত অংশের নিয়ন্ত্রণ করে সুষমনাকাণ্ড মস্তিষ্ক থেকে উৎপন্ন একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে গঠিত মস্তিষ্ক ও দেহের মধ্যে যোগাযোগ রক্ষা করে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র ঐচ্ছিক আচার আচরণ নিয়ন্ত্রণ ও সংবেদী অঙ্গে তথ্য আদান প্রদান করে থাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অনৈতিক পেশি নিয়ন্ত্রিত অঙ্গসমূহের সঞ্চালন যেমন পৌষ্টিক নালী হার্ট জরায়ু মূত্রথলি এগুলো নিয়ন্ত্রণ করে করটি স্নায়ু এরা মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে এদের সংখ্যা বারো জোড়া সুষমনা স্নায়ু এরা কাণ্ড থেকে উৎপত্তি লাভ করে এদের সংখ্যা একত্রিশ জোড়া সমবেদী স্নায়ু চাপজনিত জরুরি অবস্থায় দেহের শক্তির সঞ্চার করে দেহকে প্রস্তুত রাখে পরা সমবেদী স্নায়ুতন্ত্র জরুরি অবস্থায় দেহকে শান্ত রেখে শক্তির উৎস সংরক্ষণ ও শক্তি সঞ্চারে সাহায্য করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্রের কার্যাবলী স্নায়ুতন্ত্রের প্রধান কেন্দ্র হচ্ছে মস্তিষ্ক ও সুষমনাকাণ্ড সমগ্র দেহব্যাপী বিস্তৃত জালের মতো ছড়িয়ে থাকা স্নায়ুগুলো বিভিন্ন উদ্দীপক থেকে উত্তেজনা গ্রহণ করে বিশেষ প্রক্রিয়ায় মস্তিষ্কে পৌঁছে দেয় পরে তার প্রক্রিয়াকরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে স্নায়ুর মাধ্যমে কার্যগত ও আচরণগত প্রতিক্রিয়া সৃষ্টি করে মানবীয় আচরণ সৃষ্টিতে স্নায়বিক প্রক্রিয়ার কার্যক্রম বিশ্লেষণে দেখা যায় সমগ্র দেহব্যাপী বিস্তৃত স্নায়ুসমূহ দ্বারা উদ্দীপ ক্ষতিগৃহীত উত্তেজনা স্নায়ুতন্ত্রের অন্তর্মুখী স্নায়ুগুলোর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং দেখা যায় যে তথ্য প্রক্রিয়াকরণ ও সমন্বয় সাধনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বহির্মুখী স্নায়ুর মাধ্যমে শরীরের গতিশীল পেশিতে পরিবাহিত হয় এবং পরিবেশ উপযোগী আচরণগত প্রতিক্রিয়া সৃষ্টি হয় এভাবে মানব দেহের ক্রিয়া প্রতিক্রিয়া আচরণ অভিজ্ঞতা প্রত্যক্ষণ সংবেদন ইত্যাদি মূলে স্নায়ুতন্ত্র কার্যকরী ভূমিকা পালন করে থাকে সংগ্রাহক ও প্রভাব এর মধ্যে প্রণোদনা পরিচালনা করায় স্নায়ুতন্ত্রের মুখ্য উদ্দেশ্য সংগ্রাহক যন্ত্রের মাধ্যমে চাপ তাপ গন্ধ স্পর্শ দর্শন প্রব শ্রবণ প্রভৃতি সংবেদন গ্রহণের পর প্রক্রিয়াকরণ করে বিভিন্ন প্রভাব যন্ত্রের মাধ্যমে যেমন গ্রন্থি ও পেশির প্রণোদনা সৃষ্টি করাই স্নায়ুতন্ত্রের মূল উদ্দেশ্য যেমন ঘুমন্ত অবস্থায় গরম বা ঠান্ডা অনুভূত হতে হলে হাত সরিয়ে নেয়া শরীরের কোথাও পিঁপড়া কামড় দিলে তা তাড়িয়ে দেয়া বা মেরে ফেলা প্রভৃতি উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনে স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্নায়ুতন্ত্র বিভিন্ন ধরনের সংবেদন অঙ্গ থেকে লক্ষ লক্ষ তথ্যের একক গ্রহণ গ্রহণ করে এবং সেগুলোর গুরুত্ব বিবেচনায় সমন্বয় সাধনের মাধ্যমে শরীর অঙ্গের প্রতি সারা জাগায় সং দুই নম্বর সংগ্রাহক যন্ত্রগুলোর মাধ্যমে সংগৃহীত প্রবাহকে অর্থপূর্ণ করে সংবেদন অভিজ্ঞতার সৃষ্টি করে এতে করে মানুষ কোনো কিছু দেখে বুঝতে পারে এবং কোনো কিছু শুনে তার অর্থ ব্যাখ্যা করতে পারে তিন নম্বর কাজ হল বিভিন্ন ধরনের শারীরিক কাজ নিয়ন্ত্রণ করাই হচ্ছে স্নায়ুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চার নম্বর স্নায়ুতন্ত্রের অন্যতম কাজ হল বাইরে থেকে প্রাপ্ত তথ্যগুলোকে এমনভাবে প্রক্রিয়াজাত করা যাতে উপযুক্ত সঞ্চালন তৈরি হয় পাঁচ নাম্বার কাজ স্নায়ুতান্ত্রিক বিশেষ ব্যবস্থায় মস্তিষ্কের সঞ্চালন নিয়ন্ত্রণ অংশে প্রেরিত হয় এবং উপযুক্ত সিদ্ধান্ত গৃহীত হয় স্নায়ুতন্ত্রের বাছাইকৃত গুরুত্বপূর্ণ তথ্যগুলোর স্নায়ুতান্ত্রিক বিশেষ ব্যবস্থায় মস্তিষ্কের সঞ্চালন নিয়ন্ত্রণ অংশে প্রেরিত হয় এবং এভাবে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় এই হল স্নায়ুতন্ত্রের কার্যাবলী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পড়া থাকবে আজ এটু এটুকু আলোচনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লা হাফেজ